নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পাঠশালা। আজকে আমরা এজি গার্ডনারের লেখা অল অ্যাবাউট অ্যা গল্পটার 8 নম্বর প্যারা পড়ব, বা 8 নম্বর পার্ট পড়ব। তাহলে শুরু করা যাক। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে যাব, সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ। অ্যাট লাস্ট, সব শেষে ওই যে ভদ্রমহিলা কুকুরের সঙ্গে নিয়েছিলেন, ওই ভদ্রমহিলা বললেন যে আমি ওপরে যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড। একজন ভদ্রলোক বললেন যে তোমার নিউমোনিয়া হবে। When she had disappeared up the stairs, the conductor came back and pulled the bell. যখন সেই ভদ্রমহিলা ওপরে মিলিয়ে গেলেন, বা ওপরে যখন ছাদে উঠে গেলেন, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টর ফিরে এলেন, অ্যান্ড পুল দ্য বেল, এবং ঘন্টা টানলেন বা ঘন্টা বাজালেন। দ্য বাস ওয়েন্ট অন, বাস চলতে থাকল। হি স্টুড ট্রিম্ফ্যান্ট হোয়াইল হিজ কন্ডাক্টর ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স। হি স্টুড ট্রিম্ফ্যান্ট, সে বিজয় উল্লাসের সঙ্গে দাঁড়িয়েছিল। হোয়াইল হিজ কন্ডাক্ট, যেখানে তার আচরণ ওয়াজ ক্রিটিসাইজড, সমালোচিত হচ্ছিল, ইন হিজ ফেস, তার মুখের ওপরই বা তার সামনেই, বাই দ্য প্যাসেঞ্জার্স, প্যাসেঞ্জারদের দ্বারা। তাহলে আমরা অল অ্যাবাউট দ্য গল্পটার 8 নম্বর পার্ট পড়লাম। এরপরে আমরা 9 নম্বর পার্ট পড়বো এবং শেষ অবধি আমরা পড়বো। তার জন্য আমাদের চ্যানেলকে ফলো করতে হবে, আমাদের সাবস্ক্রাইব করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।